হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করে দিও। আমার ফেসবুক পেজ হচ্ছে সোনালিস ফ্যামিলি। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে সানডে, আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আজকে আমি বাড়ি যাব না। আনফর্চুনেটলি বলা ভুল, আমি ইচ্ছা করেই আজকে আয়তা বাবাকে বলেছি আজকে দিনটা থাকি, তুমি কালকে এসো, কারণ আব্বা একটু আরেকটু ভালো হোক, দেন আমি বাড়ি যাব। তাই জন্য ওকে আজকে বললাম তুমি আজকে দিনটা আমি থেকে যাই, তুমি কালকে এসো। তো ওই জন্য আজকে থেকে যাওয়া। আর এখন এক জায়গায় যাব, যাব একটু কাঁচড়া পাড়াতে, একটু দরকার আছে। তো রানীকে আসতে বলেছি, ও আর রানীজি যাব, সরি ও আর আমিই যাব, মানে আমি আর রানীজি যাব। তোকে বললাম ভাই একটু আই, আমি তুই বেরোবো, একটা দরকার আছে সেটা মিটিয়ে, কিছু কেনাকাটার আছে, যেহেতু বাবাকে একদমই মানে আব্বাকে একদমই বাড়ি থেকে বেরোতে দিচ্ছি না, জাস্ট এই বাড়ির আশেপাশে একটু ঘুরছে রাস্তা দিয়ে, মানে গাড়ি করে কোথাও যেতে দিচ্ছি না, বাইক করে। আর সেই জন্য ওই বললাম চল আমি তুই গিয়ে এগুলো কিনে আনি। আর সুমো তো আছে, ওর যেহেতু এক্সাম তাই জন্য একটু ব্যস্তই আছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ, আশা করছি ভালো লাগবে। তো আমি একদম রেডি হয়ে নিয়ে বসে আছি রামিজার জন্য। আর ও অ্যাজ ইউজুয়াল মানে ঘুম থেকে উঠতে ওর এত লেট সকালবেলা, আমি চাইছিলাম সকাল সকাল গিয়ে কাজটা মিটিয়ে চলে আসবো, এসে স্নান করবো, আর আমি পুরো রেডি হয়ে নিয়েছি তার জন্য, বাট ও এখনও আসেনি, দেখা যাক। আর আমি একদমই রেডি বলতে জাস্ট চুড়িদারটা পরেছি, আর কিচ্ছু না। আর চুড়িটা হেলমেট পরতে হবে, যেহেতু বাইকে যাবো তাই বেনি করে নিয়েছি, সুমো করে দিয়েছে। তো বসে আছি, ওর ওয়েট করছি কখন আসে দেখি, নাহলে আবার ফোন করতে হবে। কি বলবো, ভীষণ লেজি আমার ভাইটা। এই যে কতক্ষণ ফোন করে ডাকার পর এখন এসে পৌঁছেছে, মানে 1 ঘন্টা লেট না, 1/2 ঘন্টা। তো এবার আমরা বেরোবো, দাঁড়া আমি উঠি, চ। তো রওনা দিয়ে দিয়েছি আমি আর ভাই কাঁচড়াপাড়া যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে চেনা রাস্তাগুলো, সব কিছু ছেড়ে আবার চলে আসতে হবে। কাঁচড়াপাড়ায় প্রথম একটা জিনিস ভেন স্টেশন থেকে নেওয়ার ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি বিশালে। আর বিশালে এসে আব্বা মাদের যে দরকারি জিনিসগুলো সেগুলো নেব, আর আমি কিছু আয়াতের সামার কালেকশন নেব। তো প্রথমে গিয়েই দেখো আয়াতেরগুলো নিচ্ছিলাম, কারণ ওগুলো নিতে একটু দেরি হবে চুজ করে করে। তো সেইগুলো নিয়ে নিচ্ছি একটার পর একটা সাইজ দেখে দেখে। আর যেহেতু আমি এখন আয়াত গ্রো আপ করছে, বড় হচ্ছে, তো আর এখানে মা সাইজটা ওই ইয়ার্স অনুযায়ী নিলে অনেকটা ছোট হয়ে যাচ্ছিল, তাই অনেকটা বুঝে বুঝে নিতে হচ্ছিল। তাই অনেকটা বুঝে বুঝেই আমি নিচ্ছিলাম, যাতে ওর ছোট না হয়ে যায়, কারণ আমি কালকে চলে যাব আর এক্সচেঞ্জ করার টাইম পাবো না। তাই জন্য একটু বুঝে বুঝে নিচ্ছিলাম। রামিজকেও দেখাচ্ছিলাম, দেখ ভাই এগুলো ঠিকঠাক আছে কি না। আর এখানে দেখছিলাম সামার কালেকশনগুলো খুবই ভালো ভালো, মানে সফট ম্যাটেরিয়ালে। তো আয়াতের সামার কালেকশন সম্ভবত ম্যাক্স থেকেই নেওয়া হয়। তো অফিসিয়ালে গিয়ে আমি ফার্স্ট টাইম আয়াতের জন্য সামার কালেকশন নিয়েছি, আর আমার দারুণ লেগেছে, খুবই কমফর্ট আর ম্যাটেরিয়ালসগুলো খুবই সফট। তো আমি একটু এটা দেখছিলাম যে আয়াতের কেমন লাগবে, তারপর ভাবলাম না এগুলো অনেক হিজিবিজি টাইপের হয়ে যাবে, এই গরমেও পরতে পারবে না। তো ওখান থেকে একটা আবার স্কার্ট নিয়ে নিচ্ছিলাম দেখো, আর এই প্যান্টগুলোও নিয়েছি আয়াতের জন্য, প্রচুর জিনিস নিয়েছি সেদিন আয়াতের জন্য। তো নিতে নিতেই অনেকটা লেট হয়ে গেছিলো, তো আমি দেখছিলাম যে আর কিছু নেওয়া যায় কি না। তো এগুলো নিয়ে দেন আব্বায়ের জন্য, ওটস, বিস্কিট, যা যা আর কিছু এই কুশলগুলো নিয়েছিলাম। স্টোরে চলে এসেছি এখানটায় এসে অনেক জিনিস নিলাম, নেওয়ার পর আলটিমেটলি সব কিছু কেনাকাটা হলো, চলে এসেছি বিলিং কাউন্টারে, বিল মিটিয়ে দেন বেরিয়ে এবার একটু লুচি খাবো। তো লুচি টুচি খেয়ে তো চলে এসেছি কাঁচড়াপাড়া থেকে অনেকক্ষণ আগে, আর লাঞ্চ করবো,
আর আয়াদের লাঞ্চ কমপ্লিট তো আর এখানে দেখুন একবার আমি ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে এখানে মাহির বাবুকে নিয়ে এখন চলছে খেলা ধস্তা ধস্তি কুস্তা কুস্তি সবই যাই বলেন আর কি মাহির বলো আয়া ইস মুখে দিতে নেই মুখে দিতে নেই বলো আয়া আয়া আরেকবার বলো আয়া আরেকবার বলো আয়া বলো ফুপি ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা কি করে কি করছে মায়ের বাবু একটু তাকাও 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 এই এই লাপালাপি 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 তুমি গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে গোলাপ গাছে কুড়ি এসছে আবার আর ওই দিকেও গাছ রয়েছে সে গাছগুলো এখন আমি দেখাতে যেতে পারছি না আচ্ছা গেটটা দিয়ে দিচ্ছি আর এই দুজন এখানে এই করছে খেলা করো আমি খেয়ে আসি হ্যাঁ ঠিক আছে কেমন আছো বলো এখন ভালো আছো শরীর থেকে অনেকটা বেটার এখন ভালো লাগছে শরীরটা শুধু একটু উইক আছে তাই তো ঠিক আছে তো চলো খেয়ে নি ওকে এসো একসঙ্গে খাবো আজকে ওকে মাই ডিয়ার সুইটহার্ট ওকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই জায়গায় বসে এখন আড্ডা চলছে আমাদের নিচের ঘরে কেউ থাকে না শুধু এই সারাদিন আড্ডাই চলে তাই তো কেউ ঘুমাই না আমাদের নিচের ঘরে শুধু আড্ডা চলে তো এই জায়গায় মাহির আয়াত আজকে একটুও ঘুমাইনি আর এই যে যা কিছু কিনে কাটা মানে ওর যা ড্রেস আনা হয়েছে রেগুলার বেসিসে সব ভাজ করে মাথার কাছটাই রেখে দিয়েছে আয়াত দুজনে ঝগড়া লেগে গেছে আয়াত হাতে কি দিয়েছে এটা স্টিকার ইস কি বাজে লাগছে নিমিশা তো চলো ঘুমিয়ে পড়ো আয়াত আবার পরে দেখা হবে তোমাদের সাথে এই এই দেখো ঘুমাচ্ছে মায়ের ঘুমাচ্ছে এই যা 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 কি করছে কি করছে কি করছে বলো তো একবার আয়া বলো আয়া আমার কাছে এসো আমি তোমার মুখটা দেখতে পাচ্ছি দেখো তো এখন কটা বাজে সাতটা বাজে আর আমি আর বইনি সন্ধ্যার খাবার খেয়ে পার্কের সাইডের রাস্তা দিয়ে বার হয়েছি একটু হাঁটতে কারণ কালকে চলে যাব আর এখন আব্বু অনেকটা ভালো আছে তোমাদের তো দেখিয়েছি অলরেডি ভিডিওতে তো এইরকমভাবে ঘোরা ওই ওখানে তো একদমই হবে না লাইটের অপোজিট সাইডে দ্বারা আমি ভিডিওটাকে শেষ করে নিই তো এইরকমভাবে ঘোরা তো বাড়ি গিয়ে আর একদমই হবে না তাই জন্য সবাই তো জানো মোহিনীকে চেনেও আর এই ভাবলাম বোনের সাথে একটু ঘুরতে বেরোই তুই কিছু বল ভালো থাকবেন মিস করবি তো আমাদের একদম একদম অবশ্যই আমার মিস করবে না কিন্তু হায়াতের মিস করবে দুজনেরই মিস করবে তো আজকের ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি সকাল থেকে এখন যাবৎ পর্যন্ত তো কেমন লাগলো জানিও আর কি কি করবে আজকে তুই বলে দে আর কি কি করতে মানে ভিডিও শেষ করার সময় কি কি বলি ও সেটা বলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন হ্যাঁ তো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ।